ফাইবার নিয়ে কথা বলতেছিলাম না, কি যেন বললাম, যেটার হচ্ছে মানে লেন্থের তুলনায় তার ডায়ামিটারটা আসলে অনেক অনেক বেশি কম, সেই ধরনের জিনিসগুলোকে আসলে আমরা বলি হচ্ছে ফাইবার। আসলে মানে আপনাদের সিলেবাসটা একটু আপডেট করা হচ্ছে, হ্যাঁ, সেটা নিয়ে আর কি খুবই মানে সবাই খুব একটু দৌড়াদৌড়ির মধ্যে আছে। হ্যাঁ, সিলেবাস আপডেট করা তো আসলে খুবই মানে একটা টাফ জব, পুরো কারিকুলামটা নতুন করে গুছানো। আমরা আসলে চাচ্ছি মানে একটু অ্যাডভান্স একটা কারিকুলাম আপনাদের জন্য নিয়ে আসতে। হ্যাঁ, যেহেতু মানে ভার্সিটিটাও আসলে ওইভাবে নতুন করে সাজানো হচ্ছে সব কিছু, তো আপনাদের জন্য আসলে একটা অ্যাডভান্স কারিকুলাম নিয়ে আসতে চেষ্টা করছি, যেন আপনাদেরকে আরও বেশি প্রফেশনালভাবে এবং হায়ার স্টাডিজের জন্য যেন আপনারা ভালোভাবে তৈরি হতে পারেন, সেই বিষয়ে যেন হেল্প করা যায় আরও বেশি, সেই সেই জন্য আর কি আমরা ওভাবেই কাজ করছি। আচ্ছা, যাই হোক, ফাইবারের যে কথাটা বললাম সেটা হচ্ছে মানে যে কোনো জিনিস আসলে মানে যেটা চিকন, খুবই চিকন, তার লেন্থের তার হ্যাঁ লেন্থের তুলনায় যেটা খুবই চিকন, সেগুলোকে আমরা ফাইবার বলতে পারি। ন্যাচারাল ফাইবার কী কী আছে অলরেডি পড়ছেন বলেন তো? আচ্ছা আচ্ছা, ওই দিন আরও একটা ন্যাচারাল ফাইবারের নাম বলছিলাম, মনে আছে? আমাদের চুল, মাথার চুল, মাথার চুলও কিন্তু একটা ন্যাচারাল ফাইবার, তাই না? কিন্তু এটা টেক্সটাইল ফাইবার না বলছিলাম নিশ্চয়ই, কেন? লেন্থ তো আছে, লেন্থ থাকবে না কেন? লেন্থ নাই কিসের, পয়েন্টের, তাই না? আমরা পড়ছিলাম না ছোটবেলায় বিন্দু, বিন্দুর কোনো থাকে না, ম্যাথে মনে পড়ছিলাম এরকম। আমরা কিন্তু বলছিলাম মানে সব ফাইবারগুলো কিন্তু আমাদের টেক্সটাইল ফাইবার না, তাই না? টেক্সটাইল ফাইবার কোনগুলো? যেগুলোকে আসলে আমরা ইয়ার্নে রূপ দিতে পারি সেগুলোকে আমরা বলি টেক্সটাইল ফাইবার। হ্যাঁ, মাথার চুল আমি চাইলেই স্পিন করতে পারবো না, স্পিনিং করতে পারবো না, ইয়ার্নে রূপ দিতে পারবো না, সেজন্য ওটাকে আমরা টেক্সটাইল ফাইবার বলবো না। যেসব ফাইবারগুলোকে আমি স্পিনিং করতে পারবো না, যেসব ফাইবার থেকে আমি ইয়ার্ন তৈরি করতে পারবো না, সেগুলোকে আমি টেক্সটাইল ফাইবার বলবো না। আমরা লাউ শাক, পুঁই শাক খাই, তাই না? ওগুলোতেও কিন্তু ফাইবার থাকে, তাই না? ওই যে চাবানোর পরে আশ, একটা আশালো একটা অংশ থাকে, ওগুলোও তো ফাইবার, তাই না? আমরা যে ভাত, তরকারি যাই খাই, সব কিছুতেই কিন্তু এক লিমিটেড ফাইবার থাকে, তাই না? সব কিছুতেই ফাইবার থাকে, কিন্তু সব ফাইবার তো আর মানে টেক্সটাইল ফাইবার না, সবগুলো থেকে আমি স্পিনিং করতে পারবো না, তাই না? এখন মানে ধান থেকে আমি সুতা তৈরি করতে পারবো না, মানে চাল থেকে সুতা তৈরি করতে পারবো না, তাই না? হয়তো বা করাও যেতে পারে, হুনোজ, ভবিষ্যতে হয়তো আসতেও পারে ওরকম টেকনোলজি, যাই না, যাই হোক। ইনফ্যাক্ট মানে আচ্ছা, এর টেকনোলজির কথা যেহেতু আসলো, আমরা মানে মিল্ক ফাইবারের নাম শুনছেন? হ্যাঁ, দুধ থেকেও ফাইবার তৈরি করা যায়। ওয়াও ওয়াও, তার মানে সেই জন্যই আর কি বলতে পারতেছি না যে ধান থেকেও পরবর্তীতে আসলে ফাইবার হবে কি না, আপাতত হয়তো নাই, হয়তো ভবিষ্যতে আসতেও পারে, হুনোজ, তাই না? আমাদের ইনফ্যাক্ট আমাদের যে ডিএনএ, আমাদের যে ডিএনএ সেলগুলো, এগুলোও কিন্তু ফাইবার, এগুলোও ফাইবার, হ্যাঁ এগুলোও ফাইবার। তো মানে আমরা আসলে মোটামুটি সব মানে ফাইবারের সাগরে আর কি ডুবে আছি এমন একটা অবস্থা, সব কিছুই ফাইবার, তাই না? সব কিছুই ফাইবার। আচ্ছা, কিন্তু সবগুলো আসলে টেক্সটাইল ফাইবার না। আচ্ছা, ফাইবারের মানে মেইন যেই কথাটা আমরা বললাম যে এর লেন্থের চাইতে উইথটা বা ডায়ামিটারটা অনেক ছোটো হয়, এছাড়াও এর বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আরও বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, ফাইননেস, হাই রেশিও টু লেন্থ টু থিক, হাই রেশিও অফ লেন্থ টু থিকনেস, তাই না? যেটা আর কি বললাম যে লেন্থের তুলনায় থিকনেসটা অনেক কম হয়, হ্যাঁ, ফিউ মাইক্রন অফ ওয়েট, এটা একদম শুরুতে হয়তো বলছিলাম ওই যে সুতার কথা, তাই না? এটার মানে লেন্থের মানে এটার ওয়েট কিন্তু খুবই হালকা, মানে আমরা যদি হাতে একটু তুলা নিই, জাস্ট একটা একটা যদি তুলা নিই, তুলার একটা মানে জাস্ট একটা ফাইবার যদি নিই, কটন ফাইবার, আমরা কিন্তু কোনো মানে ওজনই অনুভব করতে পারবো না, তাই না? ইনফ্যাক্ট ওটা যদি দাড়ি পাল্লাই দিই তাও কিচ্ছু হবে না, কারণ দাড়ি পাল্লা আসলে মাইক্রোমিটারে পরিমাপ করতে পারে না, তাই না? ওটার জন্য স্পেশাল আমার ব্যালেন্স লাগবে, তাই না? আচ্ছা, এরপরে কী আছে? ইউনিট অফ এনি টেক্সটাইল প্রোডাক্ট, হ্যাঁ, যে কোনো টেক্সটাইল প্রোডাক্টই কিন্তু আমরা ফাইবার থেকেই তৈরি করি, তাই না? ফাইবার ছাড়া কিন্তু আমরা তৈরি করতে পারি না। এখন বলতে পারেন স্যার আমরা তো মানে জামা কাপড় তো মানে ফেব্রিক থেকে, ফেব্রিকটা আসে কোথেকে? আলটিমেটলি ওই ফাইবার থেকেই তো আসে, তাই না? ফাইবার থেকে ইয়ার্ন, ইয়ার্ন থেকে ফেব্রিক, অথবা কিছু কিছু ক্ষেত্রে নন ওভেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের কী হয়, ফাইবার থেকে ডিরেক্ট ফেব্রিক হয়ে যায়, জানেন তো নাকি? কখনো শুনছেন এগুলো আপনাদের হয়তো? আচ্ছা, তাই শুনছেন না? এগুলো সম্পর্কে কোর্স আছে, আমরা নন ওভেন, যারা হচ্ছে ফেব্রিক নেবেন তারা হয়তো নন ওভেন সম্পর্কে পড়াশোনা করবেন আরও বিস্তারিতভাবে। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের একটা ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স। তো এখন আমাকে বলেন তো, এই যে রড, আমরা যে রড দেখি, এটা কি ফাইবার? মনে করেন পদ্মা সেতু, পদ্মা সেতু তৈরি করার মতো এরকম একটা বিশাল একটা রড আমরা বানাইলাম, ওটা কি ফাইবার? কেন না? ফাইননেস নাই,
ফ্লেক্সিবিলিটি নাই, ইয়া ফ্লেক্সিবিলিটি নাই। কারণ দেখেন রডেরও কিন্তু দৈর্ঘ্যের চেয়ে প্রস্থটা বা এর থিকনেসটা কিন্তু অনেক কম, তাই না? যদি মানে ওরকম একটা রড আমরা বানাই, ওরকম রড আমরা বানাইতেই পারি, যাই হোক, তো কিন্তু তখনও কিন্তু সেটা ফাইবার হবে না। কেন? কারণ ওটার ফ্লেক্সিবিলিটি নাই, ওটা কিন্তু ফ্লেক্সিবিলিটি নেই। ওটা চাইলেই আমি একটু বাঁকা চাকা করে ফেলতে পারবো না, হালক হয়তো করতে পারে। ও এক হাত ভেঙে গেছে না, এক হাতে একটু ইঞ্জুরি এখন। ও আচ্ছা, হালকের তো আবার একটা সিরিজ আসতেছে, শি হালক, কালকে ইয়া দেখলাম, মানে কালকেই আর কি ট্রেলার রিলিজ হয়েছে। আমি আবার একটু মার্ভেল ফ্যান, একটু ফ্যান, তাই আমি না আসলে মানে ভাল লাগলো না আমার কাছে, সেটা ভাল লাগে নাই। যাই হোক, মজা হয়তো একটু কমেডি টাইপের হবে, বাট মানে কেন জানি ভাল লাগে না, মানে নামটাই আমার একটু পছন্দ না, শি হালক। যাই হোক, টেক্সটাইল ফাইবার যেটাকে আর কি মানে বললাম যে টেক্সটাইল ফাইবার কোনগুলো, দেখেন ফার্স্টেই লেখা আছে, ক্যান বি স্পান ইন্টু ইয়ার্ন অর টার্ন ইন্টু ফেব্রিক। হ্যাঁ, মানে এটাকে ইয়ার্নের তৈরি করা যাবে, অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন নন ওভেনের কথা বলি তখন তো ইয়ার্নার আসে না, ইয়ার্নের স্টেজটা আসে না, তখন হচ্ছে ফাইবার থেকে আমরা সরাসরি ফেব্রিক তৈরি করে ফেলতে পারবো। যেমন হচ্ছে আমার এই মাস্কটা, এখানে কিন্তু কোনো ইয়ার্ন নাই, তাই না? কেন, সবটাই ফাইবার। ফাইবারগুলোকে হচ্ছে একটার সাথে আরেকটা অ্যাডেসিভ দিয়ে বা হচ্ছে হিট ট্রিটমেন্টের মাধ্যমে নন ওভেন তৈরি করার অনেকগুলো টেকনিক আছে, সেগুলোর কোনো না কোনো একটা টেকনিক ব্যবহার করে সবগুলো ফাইবারকে একটা প্লেন শিটের মধ্যে নিয়ে আসছে, এরা একটার সাথে আরেকটা বন্ড তৈরি করে আছে। ইউজুয়ালি নন ওভেন যে ফেব্রিকগুলো আমরা দেখি এগুলোর একটু মানে স্ট্রেংথ কিছুটা কম হয়, তাই না? কারণ এগুলো টান দিলে কিন্তু খুব সহজে ছিঁড়া যাবে, কিন্তু মানে আমরা যে ফাইবারগুলো আমরা যে ফেব্রিকগুলো পরি নিট বা ওভেন, এগুলো কিন্তু এত সহজে টান দিলে ছিঁড়বে না, তাই না? আচ্ছা, যাই হোক, যা বলতেছিলাম, দেখেন টেক্সটাইল ফাইবারের আরও বেশ কিছু আমাদের ক্যারেক্টারিস্টিক্স আছে, কী কী, যেমন অ্যাটলিস্ট 5 মিলিমিটার অফ লেংথ হয়, মানে টেক্সটাইল যেসব আমরা ফাইবারগুলো দেখি এগুলোর লেংথ অ্যাটলিস্ট 5 মিলিমিটার হয়, এর বেশি হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কমও হতে পারে, বাট সেটা খুবই ব্যতিক্রম, সাধারণত 5 মিলিমিটার বা তার বেশি হয়। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি অবশ্যই, মানে ফাইবার যেহেতু হবে তার মানে ফ্লেক্সিবিলিটি থাকতেই হবে, ফ্লেক্সিবিলিটি নাই মনে করেন, ওই যে রডের যেটা কথা বললাম, রড দিয়ে তো আর জামা বানাইতে পারবো না, বরমও বানাইতে পারি, তাই না? ওটাও পারবো না, বরমও বানাতে পারবো, তাই না? আচ্ছা, কোহেসিভনেস, মানে একটা আরেকটার সাথে মানে খুব সূক্ষ্মভাবে থাকা, মানে একটা কি বলবো, পারস্পরিক একটা সহবস্থান টাইপের আর কি অবস্থা, তাই না? আচ্ছা, সাফিসিয়েন্ট স্ট্রেংথ, অবশ্যই স্ট্রেংথ থাকতে হবে, স্ট্রেংথ যদি না থাকে মানে ছিঁড়েই যদি যায় ওটা আমার টেক্সটাইল ফাইবার হিসাবে আমি কাজ করতে পারবো না। যেমন হচ্ছে ওই যে শাকের কথা বললাম, শাকে যে ফাইবারগুলো থাকে ওগুলো তো খুব মানে টান দিলেই ছিঁড়ে যেতে পারে, তাই না? তাই হয়তো এখন পর্যন্ত ওখান থেকে ইয়ার্ন তৈরি করার মানে কেউ কোনো কি বলবো চেষ্টা চালায় নাই, হয়তো ভবিষ্যতে চালাতেও পারে, হু নোজ। আচ্ছা, কমফোর্টেবিলিটি, এটা তো মানে হ্যাঁ বানানা ফাইবার আছে, তাই না? বানানা ফাইবার আছে, হ্যাঁ বানানা ফাইবার আছে। কমফোর্টেবিলিটি মানে কমফোর্টেবিলিটি তো মাস্ট টেক্সটাইল, এখন মানে কেন আমি একটা জামা কাপড় বানাইলাম ওটা কমফোর্টেবলই না হইল তখন তো ওটা মানে আমার কোনো কাজের না, ব্যতিক্রম আছে, কোথায় ব্যতিক্রম আছে, কমফোর্টেবিলিটি আমরা কোথায় গুরুত্ব দিই না টেক্সটাইলের ক্ষেত্রে? হিট দেওয়া হয় তখন, মানে কাছাকাছি গেছেন, আর একটু এক্সপ্লেন করেন না আমরা মানে আপনি কোয়েশ্চেনটা বুঝেন নাই, আমরা সাধারণত জামা কাপড় যে পরি কী জন্য পরি, এটা মানে কমফোর্টেবিলিটি দিতে হবে, তাই না? এটা যদি কমফোর্টেবল না হইতো আমরা এটা পড়তাম না, কিন্তু কোন ক্ষেত্রে আমরা মানে কমফোর্টেবিলিটিটাকে গুরুত্ব দিই না কিন্তু তাও ওই টেক্সটাইলটা আমরা পরি? আপনি ওখানে পড়ছিলেন, মানে আপনাকে টেকনিক্যাল টেক্সটাইল ছিল, তাইলে টেকনিক্যাল টেক্সটাইলের সংজ্ঞা কী ভুলে গেছেন? টেকনিক্যাল এক্সেল কী বলছিলাম, যে মানে আমরা এখানে কমফোর্টেবিলিটিকে গুরুত্ব দিই না, আমরা এখানে গুরুত্ব দিই কোনটাকে, ফাংশনাবিলিটি, ফাংশন মানে এটার মানে কতটুকু মানে আমার যে কাজটা করা দরকার সেই কাজটা কতটুকু করতে পারতেছে সেইটাকে আমরা গুরুত্ব দিই ওখানে। মানে কমফোর্টেবিলিটি অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট কমফোর্টেবিলিটির চাইতেও আমরা ওখানে ফাংশনাবিলিটিটাকে বেশি গুরুত্ব দিই, তাই না? যেমন হচ্ছে বুলেট প্রুফ ভেস্ট, ওটা পড়তে কি আরাম আছে, মানে শক্ত হয়ে লাগা থাকবে এমন মানে ফুলে থাকতে হবে একটা অবস্থা, তাই না? তাও আমরা ওটা পড়ি, ওটা কেন পড়ি, জীবন বাঁচানোর জন্য ভাই, আমার যা দেয় ভাই তাই আমি পড়বো এমন একটা অবস্থা, তাই না? তো ওটা আমি পড়বই এইটা। তো হ্যাঁ, মানে কমফোর্টেবিলিটিটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টার্ম, বাট টেকনিক্যাল টেক্সটাইলের ক্ষেত্রে আমরা এটাকে একটু কম গুরুত্ব দিই, তাও একদম যে দিই না তা না, কিছুটা হলেও দিই, হ্যাঁ একটু কম দিই। আচ্ছা, এরপর কী আছে, ইউনিফর্মিটি,
ইউনিফর্মিটি অবশ্যই লাগবে, মানে কিছু কিছু, হ্যাঁ মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিজাইনের ক্ষেত্রে কিছু দেখবেন, ওই যে খদ্দের, খদ্দের পাঞ্জাবি আছে না, খদ্দের বলে নাকি এটা কি বলে, খাদি, খাদি পাঞ্জাবি, খাদি, হ্যাঁ ওগুলো দেখবেন কি মানে মাঝখানে মাঝখানে একটু মনে হয় ইয়ার্নগুলো মাঝখানে একটু মোটা, আবার একটু চিকন একটু মোটা, ওইটা, হ্যাঁ ওইটা ইউজুয়ালি মানে ফ্যাশনের জন্য ওই স্ল্যাব ইয়ার্নগুলো ব্যবহার করা হয়। বাট স্ল্যাব ইয়ার্ন কিন্তু আমি সব জায়গায় ব্যবহার করতে পারবো না, কারণ ওখানে কি ইউনিফর্মিটি নাই, দেখবেন এক জায়গায় একটু মোটা, এক জায়গায় চিকন, এক জায়গায় মোটা চিকন, বাট টান দিলে কিন্তু মানে চিকন যে পার্টগুলো আছে ওগুলো ছিঁড়েও যেতে পারে, তাই না? সেই জন্য মানে আমরা ইউজুয়ালি আমরা টেক্সটাইল ফাইবারে ইউনিফর্মিটি খুঁজি। হ্যাঁ এখন কোনো ফাইবার তৈরি করলাম, ফাইবারের এক জায়গায় মোটা আরেক জায়গায় চিকন, এক জায়গায় হইতেছে ত্রিভুজাকৃতি হয়ে আছে আরেক জায়গায় চতুর্ভুজাকৃতি হয়ে আছে, হবে না, তাই না? ওটা খুব আমার একটা কাজে লাগবে না। হ্যাঁ আমার ইউনিফর্মিটিটা খুব দরকার। ইলাস্টিসিটি, ফ্লেক্সিবিলিটির একটা ইয়াই হচ্ছে আসলে ইলাস্টিসিটি, লাস্টার, এটাকেও আমরা বেশ গুরুত্ব দিই। হ্যাঁ যদি একটু হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু কম গুরুত্ব দিই, বাট লাস্টারটাও মানে গুরুত্বপূর্ণ। কেন? কারণ মানে মানে পোশাক যদি খুবই মলিন হয় আমরা ওটা মানে খুব মানে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই না? মানে একদম সাদা, এক মানে পুরো সাদা পরে আমরা ইউজুয়ালি মানে ঘুরি না, তাই না? বা একটু মানে সাদা হয়তো পরি, বাট একটু মানে কী বলবো, একটু ময়লা ময়লা টাইপ কালার পরে আমরা খুব একটা ঘুরি না, তাই না? আমরা চাই যে একটু উজ্জ্বল হবে, সবাই আমাদেরকে একটু দেখবে, না একটু মানে অ্যাট্রাকশন গ্যাদার করতে চাই, তাই না? সেক্ষেত্রে আমার লাস্টারটা খুব দরকার, লাস্টারটা ওই উজ্জ্বলতাটা, তাই না? আচ্ছা লাস্টার কেন হয়, মানে কেন আমরা লাস্টারটা মানে ফিল করি কীভাবে, আলোটা আসে যখন, তাই না? এই লাস্টার তাহলে কমে বাড়ে কীভাবে কি মনে হয়? কমে কীভাবে? হ্যাঁ মানে কেন, মানে কী কারণ হয়, কেমিক্যালস কিসের জন্য? হ্যাঁ কেমিক্যালসের জন্য, মানে মানে আমি আসলে মানে একটু ফিজিক্যাল কি চেঞ্জ আসে আমাদের ফাইবার বা ইয়ার্নে সেটা জানতে চাচ্ছি। না ফিজিক্যাল চেঞ্জ কি আসে ফাইবার অথবা ইয়ার্নে? দেখেন মানে আমার যখন ফাইবারগুলো থাকে ইউজুয়ালি মানে ইউজুয়ালি মোস্ট অফ দ্য মানে কী বলে ম্যানমেড ফাইবার তো সবই হচ্ছে মানে নিজে মানে নিজেরা যেহেতু বানাই সেগুলো কিন্তু খুবই ইউনিফর্ম হয়। হ্যাঁ খুবই ইউনিফর্ম হয়, এটা লেন্থ কিন্তু সব দিকে, লেন্থ না সরি উইথ বা ডায়ামিটার কিন্তু সব দিকে সমান হয়। ন্যাচারাল ফাইবার হয়তো ওরকম হয় না, কিন্তু কিছু এদিক সেদিক হয়, ইউনিফর্মিটিটা একটু কম থাকে। হ্যাঁ তো আমরা কোনো কিছু রং কখন দেখতে পাই, যখন আলোটা পড়ে এবং আমাদের চোখে আসে, তাই না? তখনই আমরা রংটা দেখতে পাই, তাই না? এখন মনে করেন ডায়ামিটারটা মানে ইয়ার্নটা এরকম, ফাইবারটা হচ্ছে এরকম, এখন দেখেন মানে এব্রো থেব্রো ইউনিফর্ম না। হ্যাঁ এখন আলো মানে কি বলে লাইট ওয়েভ আসলো, লাইট আসলো, লাইট এখান থেকে পড়ে এদিকে চলে গেল, হ্যাঁ এটা আমার হয়তো চোখে পড়লো, আরেকটা লাইট যখন এই কর্নারটাতে পড়লো তখন কিন্তু সে ঠিক এই অ্যাঙ্গেলেই কিন্তু সে রিফ্লেক্ট করবে না, অন্য কোনো দিকে হয়তো ঘুরে যাবে। কেন? কারণ পুরোটা সারফেস কিন্তু আমার রাউন্ড না বা হচ্ছে ইউনিফর্ম না কার্ফোনোলজি, তাই না? তখন সে কী করতে পারে, এদিকে হয়তো চলে গেল। তো আলটিমেটলি আমার মানে চোখে কিন্তু সবগুলো লাইট আসলো না, হ্যাঁ সেই জন্য আমি কিন্তু উজ্জ্বলতাটা আসলে মানে ফিল করতে পারতেছি না বা দেখতে পাচ্ছি না। মেইন এই কারণেই আসলে আমরা মানে লাস্টারটা মানে লাস্টার কমে বাড়ে। আপনি যেটা বলছেন ঠিক আছে, মানে কেমিক্যাল যখন মানে আমরা যখন কেমিক্যাল দিই বা কোনোভাবে ওয়াশ করি তখন কী হয় আলটিমেটলি মানে এই ফাইবারের সারফেসের ইউনিফর্মিটিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ নষ্ট হয়ে যায় কোনো কারণে, হয়তো দেখা যায় যে ক্ষয় হয়ে যাওয়া আমরা বলি, তাই না? ধুইতে থাকলে অনেক সময় ক্ষয় হয়ে যায়, তাই না? তো ইয়ার্নের দেখা যায় জায়গায় জায়গায় হয়তো ক্ষয় হয়ে গেছে, তো আলটিমেটলি কী হয় সারফেসটা রাউন্ডার থাকে না তখন, মানে আর ইউনিফর্ম থাকে না, তো লাইট এক এক দিকে পড়ে এক এক দিকে চলে যায়, তাই না? তো আলটিমেটলি সেজন্য আর কি লাস্টারটা চলে যায়, লাস্টার্সটা চলে যায় আর লাস্টার্স থাকে না। আচ্ছা কয়টা বাজে? 3:55। আমরা আসলে আজকে মোটামুটি এখানেই শেষ করব। কেন শেষ করব? মিটিং, ফোন আসছিলো, 10 মিনিটের কথা বলছি অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, কোনো কোয়েশ্চেন আছে? এই দুইটা ইয়া পড়লাম। আমরা আগামী দিন থেকে মানে আগামী ক্লাস থেকে, এখন আগামী ক্লাসে যদি আপনারা আসেন খুশি হব, খুশি হব, অবশ্যই খুশি হব, তখন আমরা এখান থেকে আর কি পড়াশোনা করব। শুক্র শনি কেন, শুক্রবারে ক্লাস আছে আপনাদের? করবো করবো। হ্যাঁ কিসের প্রোগ্রাম? ও ওয়াও, আপনাদের সবাই সুপারস্টার হয়ে যাচ্ছেন, ওয়াও ভালো তো, জোস না ভালো। এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে
হ্যাঁ এই এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। আর হচ্ছে আপনারা মানে কোনো ধরনের কম্পিটিশনে যান না অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে, যান না কেন? কি 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 ধরনের কম্পিটিশন করতে চান? ডিবেট, বিজনেস, বিজনেস কেস স্টাডি, কেস স্টাডি করতে চান? করতে চান? ওকে। আমি ইউজুয়ালি মানে আমি স্টুডেন্ট থাকার সময় আমি প্রচুর মানে কম্পিটিশন করতাম। আমি ডিবেট ক্লাবের সাথে যুক্ত ছিলাম, ডিবেট করতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, ন্যাশনাল ফেস্ট হইতো, মানে ইউজুয়ালি আমরা শুক্রবারগুলো ওগুলাতেই বরাদ্দ থাকতো। এক শুক্রবার হয়তো জাহাঙ্গীরনগর, অন্যদিন কুয়েট, এরকম এদিক থেকে ওদিকে যাওয়া যাওয়াই করতাম। আর এরপরে হচ্ছে মোটামুটি থার্ড ইয়ার উঠার পরে একটু ডাইভার্ট হয়ে গেলাম, ডাইভার্ট হয়ে পরে গেলাম বিজনেস কেস কম্পিটিশনে। ওহ, ওখানে যেয়ে দেখি আরও মজা, আরও মজা, মানে ওগুলো আবার ওগুলো দেখছি আরও মজা, মানে কেস কম্পিটিশনগুলো সলভ করতে হয়। ডিবেটে তো একটু মানে চিলা চিলা কথা বলতে হয়, ওখানে এত মানে কথা বলার প্যারাটাও একটু কম থাকে। যাই হোক, মানে আমি হয়তো কী বলে যুক্তি খণ্ডনে একটু দুর্বল ছিলাম, বাট বিজনেস কেস কম্পিটিশনে তো ওইভাবে আসলে কী বলবো একদম দাঁড়ায় থাইকা ইনস্ট্যান্ট যুক্তি খণ্ডন করার ইয়া প্রয়োজন পড়ে না। তো আলটিমেটলি দেখলাম ওটা আমাকে আরও ভালো স্যুট করে, ওখানে গেলাম। এরপরে আস্তে আস্তে মানে করতে করতে ইনফ্যাক্ট আমি হালস প্রাইজের রিজিয়নাল ফাইনালিস্টও ছিলাম, মুম্বাইয়ে গিয়েছিলাম 2019-এ, 3 বছর হয়ে গেল। হ্যাঁ, তো এরকম আপনারা যদি কম্পিটিশন করতে চান ইয়া কন্ট্যাক্ট করবেন, মানে অবশ্যই যারা যারা করতে, হ্যাঁ এটা এটা খুবই ভালো, খুবই ভালো। আর মানে আমি তো ইনফ্যাক্ট এখানে খুব একটা দেখিও না মানুষজন, মানে আপনারা যে এত ইন্টারেস্টেড জানিও না, জানালে ভালো। আমি তো কয়েকদিন আগেও দেখলাম বুটের সাথে মানে মনে হয় টেক্স বিচ শুরু হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ ওইটার জন্য অলিম্পিয়াড যদি করতে চান, হ্যাঁ অবশ্যই মানে কুইজ রিলেটেড বিষয় যদি করতে চান অবশ্যই আপনাকে মানে কিছু নলেজ থাকতে হবে। বাট বিজনেস কেস কম্পিটিশন বা হচ্ছে ডিবেট কম্পিটিশন এগুলোর জন্য আসলে মানে আপনার টেক্সট বুক নলেজটা খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ ডিবেটের জন্য হচ্ছে, হ্যাঁ ডিবেটের জন্য হচ্ছে আপনার ডিবেটের মানে ফরম্যাটটা খুব ভালোভাবে জানতে হবে, নিজের একটু প্র্যাকটিস থাকা দরকার। আর বিজনেস কেস কম্পিটিশনটা আরেকটু মজাদার, আরেকটু অন্যরকম। ওখানে আসলে মানে বিভিন্ন ধরনের প্রবলেমস দেয়, ওই প্রবলেমসের সলিউশনটা ফাইন্ড আউট করে ওটা জাস্ট 5 মিনিট বা 10 মিনিটের একটা প্রেজেন্টেশন দিতে হয়। হ্যাঁ এরকম। তো মানে আপনারা যদি করতে চান বিজনেস কেস কম্পিটিশনটা আপনাদের জন্য ইজি হতে পারে, হ্যাঁ কারণ ওটার মানে রিসোর্স প্রচুর অ্যাভেলেবল। আর প্র্যাকটিস মনে হয় ওখানে একটু কম লাগে, হ্যাঁ ডিবেটে একটু প্র্যাকটিস বেশি লাগে। ওকে, হ্যাঁ 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 ডিবেটে একটু প্র্যাকটিস, হ্যাঁ ডিবেটে একটু প্র্যাকটিস বেশি লাগে। আর ইউজুয়ালি মানে ডিবেটার যারা খুব ভালো ডিবেটার হয়, না মানে এক্সেপশন প্রচুর আছে, প্রচুর এক্সেপশন আছে, বাট মানে ইউজুয়ালি ভালো ডিবেটার যারা হয় তারা দেখা যায় যে স্কুল কলেজ থেকেই অলরেডি ডিবেট করছে, অলরেডি করছে। না গড গিফটেড না, প্র্যাকটিস করতে থাকলে আপনিও পারবেন। হ্যাঁ, তা আমি আমি যখন ডিবেট ক্লাবে ঢুকি মানে ঢুকার সময় মনে হয় 3 মিনিটও কথা বলতে পারতাম না, বা 4-5 মাস পরেই কিন্তু আমার একটা চ্যাম্পিয়নশিপও ছিল আলহামদুলিল্লাহ। তো এগুলো মানে খুব একটা যে টাফ তাও না, তবে লেগে থাকতে হয় আর কি, বিষয়টা হচ্ছে এটা। আর যদি কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে মানে অংশগ্রহণ করতে চান সে খুবই খুবই ওয়েলকাম আপনারা, এটা করা খুব ভালো। আর আপনাদের এইটার থ্রুতে কিন্তু আপনাদের ভার্সিটির ব্র্যান্ডিংও কিন্তু খুব হবে, তাই না? এটা খুবই খুবই দরকার, আপনাদেরকেও চিনবে মানুষ, আপনার ভার্সিটিকেও চিনবে। আর এই ভার্সিটির তো আমার যতটুকু না আপন, আপনার কিন্তু তার চাইতেও বেশি আপন, কারণ এখান থেকে আপনারা বের হবেন, তাই না? আচ্ছা।